একসঙ্গে দশ ফসলের আবাদ করে চমক সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কৃষক আমির হোসেন চলমান করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটের চোখ রাঙানি মোকাবেলায় মডেল হতে পারে উত্তরে জনপদ গাইবান্ধার এই কৃষকের চাষাবাদ পদ্ধতি আতাল হক সাগরের ক্যামেরায় হেজাজুল ইসলাম বাবুর রিপোর্ট আমার এই গাছে কমলা মালটা মিষ্টি লেবু দেশি লেবু ও চীনে মোট মোট আমার এক গাছে পাঁচটা ফল শুধু তাই নয় একসাথে একই জমিতে মালটা আখ লেবু আদা হলুদ সহ দশ ফসলের আবাদ করে সফল সাঘাটার কৃষক আমির হোসেন সম্প্রতি প্রধানমন্ত্রীর ঘোষণায় উজ্জীবিত এই কৃষক বলছেন কৃষি জমির সঠিক ব্যবহার নিশ্চিত হলে খাদ্যের জন্য হুমকি হবে না করোনা পতিত রাখলে বিপদে পড়ে যাব আর যদি পতিত না রাখি তাহলে আমরা করোনাকে মোকাবিলা করে বিশ্ববাসীর কাছে আমরা মডেল হিসেবে বাংলাদেশ গণিত হতে পারবো বছরে চার লাখ মেট্রিক টন চাল উদ্বৃত্ত হলেও পঞ্চান্ন হাজার মেট্রিক টন শাকসবজি এবং মেট্রিক টন ফলমূলের ঘাটতি করোনা পরিস্থিতি মোকাবেলায় অন্যতম অবলম্বন হিসেবে কৃষি ব্যবস্থার অগ্রগতির জন্য পাশাপাশি বহু স্তর বিশিষ্ট ফল ফসল চাষের পরামর্শ কৃষিবিদদের বহু স্তর বিশিষ্ট ফসল এবং তার জন্য আলো ছায়া এবং মাটির যে ব্যবস্থাপনা এ বিষয়ে আধুনিক জ্ঞান এবং প্রযুক্তি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে বিশেষ কর্ম হাতে নিতে হবে তবে খাদ্যশস্যের মতো এবার শাক সবজি ও ফলমূল উদ্বৃত্ত করার চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছে কৃষি বিভাগ আমরা চেষ্টা করছি এই করোনাকালীন সময়ে আমরা যাতে ফলমূল শাকসবজি তো আমরা ভালো করতে পারি এবং উদ্বৃত্ত জেলা হিসেবে আমরা দেখাতে পারি জেলায় এক ফসলি জমির পরিমাণ পনেরো হাজার হেক্টর দু ফসলি এক লাখ তিন ফসলি উনচল্লিশ হাজার সাতশো সতেরো ও চার ফসলি দুই হাজার হেক্টর হেদায়তুল ইসলাম বাবু সময় সংবাদ গাইবান্ধা